थर्ड सेमिस्टर प्रोग्राम DSC 1C वैष्णव पदावली माथुर विषय जो पदावली पाठ्य से पदावल एक पढ़ी शोन अव मथुरापुर माधव गेल गोकुल मानिक कोहरि नेल मथुरापुरे एखन चले गेलेन माधव अर्थात श्रीकृष्ण गोकुलेर मानिक जेनाके हरण करे निल गोकुले उछलल करुणा करल नयन जले देखो भय हिलल सेई गोकुले मानिके हरण करे नेयार फले गोकुलेते कान्नार रोल उच्छलित हये उठल बा शोकेर छाया सेखाने नेमे एलो चोखेर जलेर सेखाने ढेउ बोये जाच्छे नयन जले देखो भय हिलल चोखेर जलेर ढेउ बोये जाच्छे शुनो भेल मंदिर शुनो भेल नगरी शून्य हो गेल मंदिर अर्थात गृह शून्य हो गेल देश गृह शून्य नगर शून्य बा देश शून्य शून्य हलो दशदिश दस दिक शून्य हो गेल सागरों शून्य हो गेल सब किछु शून्य हो गेल कोइछने शून्य हलो दस दिश शून्य हलो सागरी सागरों शून्य हो गेल सकल किछु सागरी जे सकल किछु शून्य हो गेल केमन करे কইছনে কেমন করে যায় ও যমুনা তীর যমুনার তীরে আমি কেমন করে যাব কইছে নেহারব কুঞ্জকুটির কুঞ্জকুটির আমি কিভাবে দেখব যে কুটির নির্মাণ করা হয় প্রতিদিন সহচরী সয়ে যাহা কয়েল ফুল ও খেরি সহচরীদের সঙ্গে যেখানে ফুল খেলা করেছি ফুলের বাগানে প্রমোদ করেছি কইছনে জীব কেমন করে জীবন ধারণ করব ताही नेहारी सेखाने देखे विद्यापति कहे करो अवधान कौतुके छापी तहिरहु कान विद्यापति बोलछेन जे तुम्हारा अपेक्षा करो बोझार चेष्टा करो कोथाओ तिनि लुकिये आछेन सेखाने अर्थात কানু তো চিরকালের জন্য চলে যাননি যে রাধা তুমি শোনো তিনি কৌতুক করবার জন্য সেখানে কোথাও লুকিয়ে আছেন এরপরে আসছি মাথুর বিষয়ক পদাবলীর উপরে যে প্রশ্ন হয় সেই প্রশ্নটি হলো এরকম মাথুর পর্যায়ের পদাবলীর বিষয়বস্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মানবীয় প্রেমের ভাষাভঙ্গিমা অবলম্বন করে বৈষ্ণব পদকর্তারা কিভাবে দিব্য প্রেমের গাথা রচনা করেছেন অথবা মাথুর শব্দটি কি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে তা সংক্ষেপে বুঝিয়ে দাও বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের কয়েকটি পদ অবলম্বন করে ওই ভাবের পূর্বকর্তা ওই ভাবের পদকর্তা হিসেবে কবির শ্রেষ্ঠত্ব নির্ণয় করো সাধারণত বৈষ্ণব পদাবলীতে বিরহ মাত্রেই মাথুর লীলা নামে পরিচিত কিন্তু বিরহ ও মাথুর একার্থক হলেও এদের মধ্যেকার পার্থক্যটি লক্ষণীয় কলহান্তরিতা রাধাও শেষে কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন কিন্তু তার সেই বিরহ বা ব্যাকুলতা মাথুর বিরহের অন্তর্ভুক্ত নয় কৃষ্ণের মথুরা গমনজনিত দুঃখ থেকে রাধার অন্তরে যে বিরহ বেদনার উদ্ভব তারই নাম মাথুর মিলন ও বিরহের মধ্যে বিরহই গ্রহণীয় কারণ মিলনে যাকে কাছে পাই বিরহে তাকে নিখিলে ব্যক্ত করে দিই সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ বিরহ ন সঙ্গমস্তস্যা সঙ্গে শৈব তথৈবা ত্রিভুবনমপি তন্ময়ং বিরহে নিখিলে আছিলে বাঁধা শুধু এক ঠাঁই বিরহে টুটিয়া বাঁধা আজি বিশ্বময় ব্যাপ্ত হয়ে গেছ প্রিয়ে তোমারে দেখিতে পাই সর্বত্র চাহিয়ে যে প্রেমে বিরহ নেই সেই প্রেম কখনো গভীরতা লাভ করতে পারে না বিরহ ছাড়া দেহ শূন্য বিরহই দেহের রাজা প্রেমের আস্বাদনে যেমন তীব্র সুখ আছে বা আস্বাদনে তীব্র সুখ আছে তেমনি নিবিড় বেদনা আছে প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণের মতো মুখ জলে না যায় তেজন দ্বিজ চণ্ডীদাসের পদে পাই সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
সুখের লাগিয়া যে করে পীড়িতি দুঃখ যায় তার ঠাঁই। বিরহ বা বিপ্রলম্ব শৃঙ্গারের মধ্যে দিয়ে প্রেম প্রগাঢ় হয়, নায়ক ও নায়িকার পরস্পরের ধ্যানে তন্ময়তা লাভ করে। এই বিপ্রলম্ব শৃঙ্গার চার প্রকার, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য ও প্রবাস। প্রবাস দুই প্রকার, অদূর প্রবাস ও সুদূর প্রবাস। বৈষ্ণব পদাবলী সাহিত্যে আমরা যে মাথুরের মর্মস্পর্শী পদ পাই, সেই মাথুর সুদূর প্রবাসেরই অন্তর্গত। বৃন্দাবন ভূমি অন্ধকারে আচ্ছন্ন করে কৃষ্ণ মথুরায় চলে গেলে নন্দ যশোদা সখাগণ ও শ্রীমতী রাধার কি দশা হয়েছিল, বৈষ্ণব পদকর্তাগণ তার বর্ণনায় মর্মস্পর্শী করুণ রসের সৃষ্টি করেছেন। যশোমতি নন্দ অন্ধ সম বৈঠই, সহজে চলই না পার ও ধেনু সব সহজে চলই না যশোমতি নন্দ অন্ধ সম বৈঠই, সহজে চলই না পার ও সখাগণ বেনু ধেনু সব বিসরল, রই ফিরে নগর বাজার। আর রাধার বিরহ সে তো সাগরের মতোই গভীর। বিরহের যে দশটি দশার কথা বলা হয়েছে, চিন্তা, জাগরণ, উদ্বেগ, কৃশতা, মলিনতা, অঙ্গের জড়িমা, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু, এর সবগুলি রাধার মধ্যে প্রকট হয়েছিল। বৃন্দাবনের তুল্যতা পর্যন্ত বিরহতাপে শুষ্ক হয়েছিল, বিহগকুলের কলকণ্ঠ নীরব হয়েছিল। অন্ধকার বৃন্দাবনের এই চিত্রটি অতুলনীয়। শ্রীকৃষ্ণের মথুরায় গমনের কারণ কি? অক্রূর বৃন্দাবনে পদার্পণ করলেন। তিনি দুর্বৃত্ত কংসের নিধনের জন্য শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরায় যান চলে গেলেন। কৃষ্ণের সঙ্গে গিয়েছিলেন নন্দ ও তার সখাগণ। মথুরায় গিয়ে কৃষ্ণ কংসকে সংহার করলেন, কিন্তু তিনি আর বৃন্দাবনে ফিরে এলেন না। সকলকে বিদায় দিয়ে তিনি মথুরায় নতুন লীলা আরম্ভ করলেন। বৃন্দাবনে ছিল শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা, মথুরায় আরম্ভ হল ঐশ্বর্য লীলা। কৃষ্ণবিরহে সমগ্র বৃন্দাবন ভূমি হাহাকার করে উঠল। মাথুরের পদ রচনায় বিদ্যাপতি যে করুণ রসের সৃষ্টি করেছেন তার তুলনা নেই। শ্রীকৃষ্ণের বিরহে গোকুলে যে সীমাহীন শূন্যতা বিরাজ করছে, তাও যেন বিদ্যাপতি আমাদের অনুভবগম্য করে তুলেছেন। রাধার অন্তরের আরতি যেন বিদ্যাপতি সমগ্র হৃদয় দিয়ে অনুভব করেছেন। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানি কাহরি নেল। গোকুলে উছলল করুণা করোল, নয়ন জলে দেখো বহয়ে হিলোল। শুনো ভেল মন্দির, শুনো ভেল নগরী, শুনো ভেল দশদী, শুনো ভেল সগরী। কৈছনে যায় ওব যমুনা তীর, কৈছে নেহার ওব কুঞ্জ কুটির। সহচরী সয় যাহা কয়ল ফুল খেরি, কৈছনে জিওব তাহি নেহারি। পদকর্তা দুঃখিনী রাধিকাকে প্রবোধ দিয়ে বলছেন, শ্যাম কৌতুক করার জন্য লুকিয়ে আছেন, তিনি আবার আসবেন। বিদ্যাপতি কহে, করো অবধান, কৌতুকে ছাপি দহি রহু কান। বিদ্যাপতির একটি পদে শ্রীমতী রাধা বলছেন, চিরচন্দন উরে হার না দেলা, সব নদীগিরি ঝাঁঝর আঁতর ভেলা। আমি বক্ষে বস্ত্র চন্দন বা হার পরিনি, পাছে প্রিয়ের সঙ্গে মিলনে বিঘ্ন ঘটে। আর আজ প্রিয় আমার চলে গেছেন কত দূরে, যেখানে নদী ও গিরির ব্যবধান। বিদ্যাপতির আরেকটি পদে একদিকে ভরা ভাদ্র ও অন্যদিকে শ্রীরাধার অন্তরের শূন্যতা, উভয়ই যেন প্রত্যক্ষ হয়ে উঠেছে। পদটি সঙ্গীত ঝঙ্কারে ও অপূর্ব। এসো কি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। ঝম্পি ঘন গর্জন্তী সন্ততি, ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম উদারুণ সহনে খরসর হন্তিয়া। কুলিশ কত শত পাত মদিত, ময়ূর নাচ তো মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া। তিমির দিক ভরি ঘোর যামিনী, অথির বিজুরিক পাতিয়া, বিদ্যাপতি কহ কইছে অবধান, বিদ্যাপতি কহ কইছে গোয়ে অবি হরিবিনে দিন রাতিয়া। বৈষ্ণব পদকর্তাগণ রাধার মাথুর বিরহের দশটি দশেরই বর্ণনা করেছেন। রাধা বলছেন,
মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। তোমরা যতেক সখী থেকো মুঝু সঙ্গে, মরণকালে কৃষ্ণ নাম লেখো মুঝু অঙ্গে। ললিতা প্রাণের সখী মন্ত্র দিও কানে, মরাদেহ পড়ে যেন কৃষ্ণ নাম শুনে। না পড়াইও রাধা অঙ্গ না পড়াইও, না পড়াইও রাধা অঙ্গ না ভাসাইয়া জলে, মরিলে তুলিয়া রেখো তোমালের ডালে। কবু সে পিয়া যদি আসে বৃন্দাবনে, পরাণ পাওব আমি পিয়া দর্শনে। পদকর্তা নরহরি রাধাভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গের মাথুর বিরহের চিত্র অঙ্কন করেছেন। গম্ভীরা ভিতরে গোরা রায়, জাগিয়া রজনী পোহায়, খেনে খেনে করয়ে বিলাপ, খেনে রো তো খেনে কাঁপ। খেনে ভিতে মুখশির ঘষে, কই না রহু পহু পাশে, খেনে কান্দে তুলি দুই হাত, কোথায় আমার প্রাণনাথ। রাধা বিরহ মানবাত্মার চিরন্তন বিরহেরই সাহিত্য রূপ। পূর্ণের সঙ্গে অসীমের সঙ্গে জীবাত্মার যে বিচ্ছেদ, সে বিচ্ছেদের বেদনা মানব মাত্রের অন্তরে সুপ্ত হয়ে আছে। প্রকৃতির বৈচিত্র্য সেই বেদনাকে জাগিয়ে মানব চিত্তকে অকারণে উদাসী করে তোলে। এই বেদনাকেই বৈষ্ণব কবিরা রাধা বিরহের সঙ্গীতের মধ্যে দিয়ে বাণী রূপ দিয়েছেন।